আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি প্রায় ধরেন যে গ্রামে আসি গাড়ি দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি আপনারা জানেন তো গাড়িটা গিয়ারবক্সের সমস্যা ছিলাম যখন সুপারকার বিডি থেকে কিনি তারা বলে নাই আমি তারপরে তার সার্ভিস সেন্টারে গেছিলাম তারা বলছে যে এটাতে কোনো সমস্যা না এটা রেস বাড়ানো ছিল কিন্তু এই গিয়ারবক্সটা সমস্যা থাকায় আমি এখন হাইওয়েতে এসে বন্ধ হয়ে গেছে যার কারণে এখন আমার এই এখানে নিয়ে আসা হয়েছে আমি এখন আসি হইল ঢাকা মাদারীপুর হাইওয়ে যায় এটা এদিকে গেলে হচ্ছে মাদারীপুর সামনে আরিয়ালখা সেতু এবং পিছনে হচ্ছে মাদারীপুর টেকের হাট এর মাঝখানে আমি এখন এখানে একটা গ্যারেজে আছি এটা গিয়ারবক্সটা এটা হচ্ছে টয়োটা এজেট ইঞ্জিনের গিয়ারবক্সটা সিভিটি ট্রান্সমিশন যেটার প্রাইসও খুব বেশি এটা বললেই হতো আমি তাহলে চেঞ্জ করে আনতাম তাহলে সেক্ষেত্রে আমার হাইওয়েতে এসে ট্রাভেল করতে হতো না তো এটা পরে অর্ডার দেওয়ানো হয়েছে যেটা হচ্ছে রিকন্ডিশন মোটামুটি ইনশাল্লাহ নামাজের পর ফিটিং আবার শুরু কার্যক্রম শুরু হলে সবই দেখানোর চেষ্টা করবো দাদা
আসসালামু আলাইকুম বন্ধুরা, তো মোটামুটি কাজ শেষ করলাম আজকে। ওনার নাম আপনাকে পরিচয় দিতেন কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, উনি হচ্ছে এখানে কাজ করেন, আর ওনার নাম একটা নাম দিতে পারেন। আমার নাম নাজমুল হাসান। তো মোটামুটি তারা 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পরিশ্রমে কাজ শেষ করছে। আমরা ট্রায়াল দেওয়া শেষ, মোটামুটি 9টা বাজে, দুপুর 2টা থেকে কাজ শুরু করছে। তো এখন আমরা ইনশাল্লাহ রওনা দেব বাসার উদ্দেশ্যে। তো আমি আইটি দেখাই দিই আপনাদেরকে কাজটা কীরকম কী কমপ্লিট হয়েছে। এখানে যে জিনিসপত্র দেখছেন এগুলো খুবই মানে ব্যয়বহুল সময় লাগে এখানে এগুলো করতে। তো মোটামুটি ওনারা আর কি এইখানে আরও 2 একজন ছিল, সবাই মোটামুটি কষ্ট করছে, পরিশ্রম করছে অনেক। তো আপনারা যদি ঢাকা মাদারীপুর বা মাদারীপুর শরীরপুর হাইওয়ে দিয়ে যান কখনো, এবং ওনাদের গাড়ি ওয়াশের ব্যবস্থাও আছে এখানে, এখানে ওয়াশের ব্যবস্থাও আছে। তো আপনারা চাইলে এখান থেকে একটু ওয়াশ করে নিতে পারেন, বা যে কোনো সময় যে কোনো সার্ভিস ওনারা ইনশাল্লাহ যে কোনো সময় দিতে প্রস্তুত আছে। কি দিবেন? তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবো। আমাদের স্ক্যানার ব্যবস্থা আছে। হ্যাঁ, ওনাদের এখানে আবার স্ক্যানার সব কিছু সিস্টেম আছে। এবং ওনাদের এই এখানে যদি কোনো পার্টস না পান আপনারা, ওনারা ঢাকা থেকে 24 ঘন্টার মধ্যে ওনারা বা বড় যা আর কিছু 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের পার্টস এনে দেওয়ার ব্যবস্থা করে। এটা খুব ভালো লাগছে আমারও। এই এই হাইওয়েতে আসার পরে আমার গিয়ারবক্সটা দেখতে পারতেছেন এখানে নষ্ট হয়ে পড়ে আছে। তো ওনারা এই ঢাকা থেকে কুরিয়ারে এত বড় একটা জিনিস গিয়ারবক্সটা এনে ফিটিং করে দিছে। তো আলহামদুলিল্লাহ এখন তো খুব খুশি হলাম। ঠিক আছে, আসি তাহলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।